তমাম পৃথিবী ঘুরে ঘুরে দেখো এমন মর্মান্তিক ঘটনা গোধাও আছে কি, কত বড় ইয়তিম বাবার চার কোনো দিন নবী দেখলো না, বাবার কবর জিয়ারত করতে এসে রাস্তার মধ্যে মারে হারায় ফেললো। এবার আমেনার সেখানে দাপন কাপন করা হয়েছিল, তরবারিটা হাতে লইয়া আল্লাহু আকবার বলে তরবারিটা লইয়া এমন জোরে তরবারি ঘুরাইলেন, ওই লোকটার মাথার থেকে বডিটা আলাদা হইয়া মাথাটা কয়েক হাত দূরে গিয়া পড়ে গেছে। আরে ভাই, আবু উবাইদা ইবনুল জাররাহ তরবারি ঘুরাইয়া ঘুরাইয়া আমার চলে গেলেন যুদ্ধের ময়দানে, সেখানে যুদ্ধ করতে ছিলেন। যুদ্ধ যখন শেষ, এ যুবক ভাই তমাম পৃথিবী ঘুরে ঘুরে দেখো এমন মর্মান্তিক ঘটনা গোধাও আছে কি, কত বড় ইয়তিম বাবার চার কোনো দিন নবী দেখলো না, বাবার কবর জিয়ারত করতে এসে রাস্তার মধ্যে মারে হারায় ফেললো। এবার আমেনার সেখানে দাপন কাপন করা হয়েছিল। আল্লাহর হাবিব ছোট মানুষ উম্মে আইমান আর দুইজন সফর সঙ্গী ছিল, তাদেরকে লইয়া আবার মক্কার দিকে রওনা দিছে। ওই দিকে আব্দুল মুত্তালিব দাদা আব্দুল মুত্তালিব পাগলের মতো হয়ে গেল। তিন দিন হয়ে যায় রে, এখন আমার মা মেনা আসে না, রাস্তার দিকে তাকায় আছে, পাহাড়ের উচ্চটিলায় উঠে দাঁড়ায়া দেখে কোথায় রে আমার মা মেনা দিয়ে কোনো আসে না। এ যুবক ভাই আব্দুল মুত্তালিব পাহাড়ের উপরে দাঁড়াইয়া দূর থেকে দেখা যায় একটা কাফেলা আসতেছে। আব্দুল মুত্তালিব আরেকটা দৌড় মাইরা সামনের একটা টিলার উপরে দাঁড়ায়া দেখে ওই তাবুর মধ্যে তাকার কথা আল্লাহর নবী সহ পাঁচজন, এখন আছে মাত্র তিনজন। আব্দুল মুত্তালিব পাহাড়ের উপরে দাঁড়াইয়া একটা চিৎকার মেরে বলে, কোথায় রে আবু তালেব, কোথায় রে আব্বাস, কোথায় রে আবু লাহাব, উদ্দেশ্যে। কিন্তু আমি তাকায়া দেখি কাফেলার মধ্যে আমার মা আমেনারে দেখা যায় না, আমার মা আমেনারে দেখা যায় না। আব্দুল মুত্তালিব পাগল পাগল হইয়া দৌড়াইতে লাগলো তাবুর দিকে, ওই কাফেলার দিকে দৌড়ায়। আর নবী ছয় বছরের শিশু নবী, দাদারে দেখা নবীও দৌড়ায়, দাদাও নবীর দেখা দৌড়ায়। একটা পর্যায়ে আল্লাহ নবী দাদার জরায় তুইরা কান্দার বলে, দাদা গো বাবার কবর জিয়ারত করতে গিয়া গো দাদা সাথে করে আনতে পারলাম না, আমার মারে সেখানে রেখে আসছি গো দাদা। আল্লাহর নবী কান্দে, দাদারে জড়ায় তৈরা দাদা কান্দে। এরে ভাই এমন একটা মর্মান্তিক ঘটনা, হৃদয় বিদারক একটি ঘটনা। আল্লাহর নবীর চেয়ে কেউ ছিল না সেই সময়ে, নবীর দায়িত্ব নিয়েছিল দাদা আব্দুল মুত্তালিব। নবীরে আদর করে লালন পালন করতে লাগলেন। কিছুদিন পরে আব্দুল মুত্তালিব ভাবলেন আমিও দুনিয়াতে থাকব না। আব্দুল মুত্তালিব অসুস্থ হয়ে গেল, মরণাপন্ন, তার সব ছেলেগুলার একত্রিত করে এসে, কে আমার নাতি মোহাম্মদের দায়িত্ব নিবে? একজন একজন করে বললেন, কে রে তোরা আমার নাতি আব্দুল্লাহর নিবি? একটা পর্যায়ে আব্দুল মুত্তালিব দায়িত্বটা দিয়া দিল আবু তালেবের হাতে। আরে আবু তালেব আমার দিলে সাক্ষী দেয়, তুই আমার নাতি মোহাম্মদরে খুব আদর করবি, ভালোবাসবি, সাবধান লে আমার নাতিরে কষ্ট দিস না, আমার নাতি যেন কষ্ট না পায়, আমার নাতি যেন কষ্ট না পায়, তুই আমার নাতিরে আদর করে লালন পালন করবি। সেদিন থেকে আবু তালেব চাচা আবু তালেব একটা না প্রায় 40-45 বছরের উপরে লালন পালন করছে। জুমা আবু তালেবের জীবনের মধ্যে পাওয়া যায়
রাসূলকে কত ভালোবাসতো জাননী, নিজের সন্তানের মুখে খাবার না দিয়া আল্লাহর নবীর মুখে আগে খাবার দিত। আবু তালেবের আরো সন্তান ছিল, তাদের মুখে নবীর আগে কাউরে খাবার দেয় নাই, নবীরে খাবার দিলে তাদেরকে দিত। নবীরে বুকের সঙ্গে জড়াইয়া দইরা আবু তালেব ঘুমাইত, নিজের সন্তান হযরত এজেন রাসূলের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালেবের সন্তান, কিন্তু নিজের সন্তানকে জড়ায়া দইরা ঘুমায় না, আমার নবীরে বড় মহব্বত করত। সে আবু তালেব অসংখ্য ঘটনা, আবু তালেব নবীরে কলিজার থেকে ভালোবাসত, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত। মহব্বত কারে কয়, ভালোবাসা কারে কয়, সে দূর থেকে উনি কিভাবে জাটনার সামনে আসবে এটা তো সম্ভব না, এতগুলা মানুষের সামনে যুদ্ধ অবস্থায় কেমনে আসবে। উনি কৌশল অবলম্বন করলেন, তরবারিটা ঘুরাইয়া তরবারি ঘুরাইয়া ঘুরাইয়া কোন রকম তরবারি ঘুরাইয়া ঘুরাইয়া জাটনার সামনে এসে হাজির হয়ে গেল। আয়সা ওই লোকটার সামনে, উনিও তরবারি দিয়া যুদ্ধ করে করে ওই লোকটার সঙ্গে ফাইটিং শুরু করে দিল। ফাইটিং করতে করতে একটা পর্যায়ে ওই লোকটার একেবারে পিছনে নিয়ে দিছে, কিন্তু হত্যা করতেছে না। আবু উবাইদা ইবনুল জাল্লাদ প্রথম অবস্থায় ওনারে হত্যা করে নাই, একেবারে পিছনে নিয়ে দিছে, তার উদ্দেশ্য হলো নবীর প্রতি আঘাত করতে যাচ্ছে না, পিছনে নিয়ে দিছে। কতক্ষণ পরে উনি আবার যুদ্ধ করে আবার তাকায় দেখো ওই লোকটা আগের চেয়ে আরো বেশি হিংস হয়ে গেছে, আবার জটলার দিকে আসতেছে, নবীর উপরে টার্গেট করে। এবার আবু উবাইদা ইবনুল জাল্লাদ দূর থেকে আবার ফলো করলো, লোকটা তো থামে নাই আবার যাচ্ছে, তাই আবার তরবারিটা লইয়া ওই মানুষের ভিড়ের ভিতর দিয়া উনি কৌশল করে 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 আবার আসলেন জাটলার সামনে। সেখানে এসা লোকটার সঙ্গে তরবারি দিয়া যুদ্ধ করে কৌশল করে করে আবার ওনারে পিছনের দিকে সরাইয়া দিলেন। ওই লোকটাও তার প্রতি রাগ, সেও খুব রাগান্বিত, আবার যুদ্ধ শুরু হয়ে গেল। কিন্তু ওই লোকটা আগের চেয়েও আরো বেশি খেপে গেছে রাসূলের প্রতি। এবার তার সিদ্ধান্ত হলো জাটলার ভিতরে গিয়া নবীর উপরে আঘাত করবে। যখন আবার জাটলার দিকে যায় আবু উবাইদা ইবনুল জাল্লাহ, ওনার কিন্তু খেয়ালের প্রতি আবার উনি তরবারি দিয়া তরবারি গোড়াইতে 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 সামনে এসে জাটলার সামনে এসে ওই লোকটা এমন হিংস্র হয়েছে রাসূলের প্রতি, বারবার খালি জাটলার উপরে আঘাত করে, তরবারি দিয়ে আঘাত করে, সাহাবায়ে কেরামদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে। আর আবু উবাইদা ইবনুল জাল্লাহ উনি সহ্য করতে পারলেন না, ওনার সহ্যের সীমা একেবারে চতুর্দিকে মানে বাঁধ ভেঙে গেছে, ধৈর্যের বাঁধটা ছিঁড়ে গেছে। তরবারিটা হাতে লইয়া আল্লাহু আকবার বলে তরবারিটা লইয়া এমন জোরে একটা এমন জোরে তরবারি ঘুরাইলেন, ওই লোকটার মাথার থেকে বডিটা আলাদা হইয়া মাথাটা কয়েক হাত দূরে গিয়া পড়ে গেছে। আরে ভাই, আবু উবাইদা ইবনুল জাররাহ তরবারি ঘুরাইয়া ঘুরাইয়া আবার চলে গেলেন যুদ্ধের ময়দানে, সেখানে যুদ্ধ করতেছিলেন। যুদ্ধ যখন শেষ, ওই যুদ্ধে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল জয়ী হইছিলেন, প্রায় ওই যুদ্ধের ময়দানে 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছিল, ইসলামের বিজয় আসছে। যখন যুদ্ধ শেষ, তখন লাশগুলি যারা মারা গেছে শাহাদাত বরণ করছে তো তাদের লাশগুলো আলাদা করতেছিল, একটা পর্যায়ে সবার লাশ আলাদা করতে গিয়া ওই যে মাথা সারা বডিটা শুধু পড়ে আছে, মাথা তালাশ করে পায় না। এবার আল্লাহর নবী খবর লাগাইলেন, আরে এই বডির মাথা কোথায় গেল, এটার মাথা চাই। মাথা তালাশ করে আবার যখন মাথায় না বডির সঙ্গে লাগাইছে, মানুষগুলি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে লাগলেন, কারণ এই মানুষটা ছিল আবু উবাইদা ইবনুল জাররার বাবা। আশিক রাসূল কি বুঝলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ তার বাবা ছিল যার বডির থেকে মাথা আলাদা করেছে, তার বাবা ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ। যখন গোটা যুদ্ধের ময়দান ঘোষণা হয়ে গেল, এরে আবু উবাইদা ইবনুল জাররাহ তার বাবার নিজ হাতে হত্যা করেছে, বিশেষ করে বেঈমানরা চতুর্দিকে খবর ছড়াইয়া দিল। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যুদ্ধের ময়দানে
এটা কি একটা বিরল ঘটনা, নিজের সন্তান দিয়া বাবারে হত্যা করাইছে, নিজের সন্তান দিয়া বাবে হত্যা করাইল। এবার আল্লাহ নবীর কাছে আয়াত নাজিল হয়ে ফেরেশতা জিব্রাইল জানায়া দিল, ও আল্লাহর নবী, আবু উবাইদা ইবনুল জাররাহ যেটা করেছে এটাই তার সঠিক সিদ্ধান্ত ছিল, কারণ তার নবীকে যদি ভালোবাসতে হয়, ওই যে আল্লাহ বলেন আমার নবীকে ভালোবাসতে হইলে, আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবীরে যদি ভালোবাসতে হয়, বাবা মা দাদা দাদি সদ্য গোষ্ঠী এমন কি নিজের জীবনের চেয়ে ভালোবাসতে হবে। আর এটা প্রমাণ করে দিল আবু উবাইদা ইবনুল জাররাহ তার বাবারে হত্যা করে, বুঝায়া দিল নবীর উপরে আক্রমণ করতে চায়। আর সেখানে আবু উবাইদা ইবনুল জাররাহ তার বাবারে হত্যা করে, আল্লাহর নবীকে জীবনের চেয়ে বাবার চেয়ে মার চেয়ে যে বেশি ভালোবাসে এটা তার বাস্তব প্রমাণ, জুড়ে কণ্ঠে কে না। আর যুবক ভাই নবীরে ভালোবাসত গো, ঠিক আবু তালে নবীরে এর চেয়েও বেশি ভালোবাসত। আল্লাহর নবী আবু তালেবের কাছে গিয়া বলে প্রাণের চাচা, আপনি আমার জন্য যা করেছেন ভুলার মতো না, কিন্তু এই মুহূর্তে যদি আপনি কালেমাটা পড়ে আপনি যদি বিদায় হয়ে যান, আমি আপনার ভাতিজা একজন রাসূল হইয়া আপনারে ওয়াদা দিলাম ওয়াদা দিলাম ওয়াদা দিলাম, একবার শুনদু আমার সঙ্গে পড়ে নেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাই আল্লাহর নবী ডাক দিয়া বলেন প্রাণের চাচা, একবার শুধু কালেমাটা পড়েন গো, আমি আপনার ভাতিজা রাসূল হইয়া ওয়াদা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে আমি রাসূল আপনি চাচাকে ছাড়া জান্নাতে যাব না। আর জোরে বলেন আল্লাহু আকবার, এই উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ হয় নাই, যাদের ভিতরে ইমান জিন্দা আছে তারা জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। কত বড় একটা অফার দিল, কত বড় একটা সুসংবাদ দিয়া দিল আবু তালেবের কাছে, আমি নবী ওয়াদা দিলাম আপনারে না লইয়া জান্নাতের ভিতরে যাব না, এত বড় অফার পাওয়ার পরেও আবু তালেব সেই অফারটি গ্রহণ করলেন না, আর বললেন বাতিজা নেই তোমার ব্যাপারে আমার কোনো আওয়াজ শোনা লাগবে না, ও বাতিজা আমার চেয়ে বেশি তোমারে কেউ চিনে না, আমি তোমার সন্তানের চেয়ে বেশি মহব্বত করি, আমার চেয়ে বেশি তোমারে কেউ চিনে না, তোমার কালেমা যদি আমি না পড়ি আমি যে জাহান্নামে যাব সেটাও জানি, তোমার কালেমা পড়লে আমি জান্নাতে যাব সেটাও জানি, না পড়লে জাহান্নামে যাব সেটাও জানি, তুমি যে সত্য নবী সেটাও জানি, তোমার কোরআন সত্য সেটাও জানি, তোমার দিন ধর্ম সত্য সেটাও জানি, কিন্তু বাতিজা আমি সারাটা জীবন মক্কা নগরীর সর্দার ছিলাম, আমি যদি মৃত্যুর সময় বাপ দাদার ধর্ম ত্যাগ করে তোমার ধর্ম মানি, সারা জীবন আমার গোষ্ঠীর লোকেরা আমার অপবাদ দিবে, এই দুঃখে আমি তোমার কালেমাটা পড়তে পারলাম না, আমি জেনে শুনেই তোমার জাহান্নামটা বেছে নিলাম। আরো যেরকম নাউজুবিল্লাহ, উদ্দেশ্য হইল হেদায়ত নাই, কেন নাই ঘুরায়া জান্না শুননা, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে লাগলেন, কারণ আমার চোখের সামনে আমার কলিজার টুকরা চাচা জাহান্নামের ভিতরে চলে যাবে, এত মহব্বতের চাচা
বরদাস্ত করতে পারতেছি না, বরদাস্ত করতে পারতেছি না। যখন নবী কান্দে তখন আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার তেলাওয়াত কিত আয়াত নাজিল করে দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সেই ঘটনাকে কেন্দ্র করে এই তেলাওয়াত কিত আয়াত নাজিল হইল। আমার আল্লাহ আয়াতের মাধ্যমে নবীরা জানায় দেয়, নবী গো কান্দেন না, আপনি কান্দেন না, কেন কান্দেন? আবু তালেব আপনার মহব্বতের চাচা হতে পারে, আপনার মহব্বতের চাচা হতে পারে, এই বইলে আপনি নবী চাইলেই তারে জান্নাত দিতে পারবেন না, কারণ হেদায়তের একমাত্র মালিক আমি আল্লাহ। এজরে বলেন কে? আপনার মহব্বতের চাচা হতে পারে, কিন্তু আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না। নবী গো আমি আপনারে পাঠাইছি ওয়াজ করার জন্য, ওয়াজ তো করছেন, হেদায়েত কারে দিব কারে দিব না, এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত। তাই আবু তালেবের কপাল হেদায়েত নাই, আমি আপনাদের ভূমিকায় সর্বপ্রথম বলেছিলাম, আল্লাহ যদি কারে হেদায়েত দেয় তারে কেউ ঘুমরা করতে পারে না, আল্লাহ যদি কাউরে হেদায়েত না দেয় নবী দোয়া করলেও কাম হয় না। এ পাইছেননি প্রমাণ? নবী দোয়া করছিল, নবী চাইছিল চাচা যেন হেদায়েত পায়, আল্লাহ বলেন হবে না হবে না, হেদায়তের মালিক আমি, আপনি ওয়াজ করবেন, কারে হেদায়ত দিব না দিব এটা আমি আল্লাহর ব্যাপার। তাই সেদিন আবু তালেব হেদায়ত না পাইয়া জাহান্নামে চলে যায়। কিন্তু একটা বিষয় হলো, জাহান্নামেও যদি আবু তালেব যে থাকে, নবীরে ভালোবাসার কারণে সবচেয়ে একেবারে নিম্নস্থলের একটা শাস্তি দেওয়া হবে আবু তালেবকে, সেটা হলো শরীরের কোথাও তার আগুন স্পর্শ করবে না, শুধু পায়ের নিচে দুইটা জুতা পড়ায়া দেওয়া হবে। এই দুই জুতার তাপে মাথার মগজ পর্যন্ত উতরাইতে থাকবে। কথা বুঝতেছেন?